বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালকদের মধ্যে আরফিন রুমি অন্যতম। অর্থযোগের বেশি সময় ধরে তিনি মিডিয়ায় বাণিজ্য কিংবা বৃহৎ আকারের কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। অনেকে মনে করেছিলেন তিনি হারিয়ে যাবেন, কিন্তু না, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় রুমির জয় জয়কার অব্যাহত। ভক্তরা এখনও উৎসাহ যোগান এই সঙ্গীত প্রতিভাকে। তাদের মাঝেও একই প্রশ্ন, রুমি কবে আবার গানে ফিরবেন? অন্যদিকে সাংবাদিকরা রুমির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি কোনোভাবেই ধরা দেন না, নানা বাহানায় তাদের এড়িয়ে চলেন। এ ব্যাপারে রুমির সঙ্গে বিভিন্ন গণমাধ্যম নানা সময়ে যে কথাগুলো বলেছেন সে একই কথা ঘুরে ফিরেই বলেছেন বছরের পর বছর। তার চিন্তা, নতুনরা এগিয়ে যাক, ভালো কাজ করুক, গান নিয়ে তার অনেক প্রাপ্তি হয়েছে জীবনে, তাই গান নিয়ে উচ্চাভিলাষী কোনো পরিকল্পনা নেই এই শিল্পীর। তবে তার একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি আসলে একজন পীরের মুরিদ হয়েছেন এবং সেই পীরের হাত ধরে ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্যই গানের জগৎ থেকে এই বিরতি। কারণ যখন কেউ একজন শিক্ষকের মাধ্যমে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায় তখন অন্য কিছু করার সুযোগ থাকে না। অন্যদিকে তার একটি ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, রুমি এখন নতুন করে গানে ফেরার অনুমতি পেয়েছেন তার মায়ের কাছ থেকে। সঙ্গীতাঙ্গনের অনেকেই জানেন রুমি মা ভক্ত ছেলে, মায়ের নির্দেশের বাইরে কখনোই যান না তিনি। রুমির দ্বিতীয় বিবাহের পর অশান্তি শুরু হয়। প্রথম স্ত্রী অনন্যার করা মামলার কারণে সেই সময় রুমি প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। বিপর্যস্ত রুমিকে রক্ষা করার জন্য তার মা পরামর্শ দেন একজন সঠিক পীরের কাছ থেকে হাতে করে নিয়ে ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করতে। সেই হিসাবে রুমি ধর্মীয় শিক্ষায় অনেকাংশে পাকাপোক্ত হয়ে এখন মানসিকভাবে ভালো আছেন। সে কারণে রুমি তার মায়ের প্রতি সবসময়ের মতোই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রুমির মায়ের পরিকল্পনা, রুমি যেন আবার নতুন করে গানে ফেরেন বাণিজ্যিকভাবে। উল্লেখ্য, গত কয়েক বছরে নিজের লেখা ও সুর করা কিছু গান নিজস্ব চ্যানেলে প্রকাশ করেছেন রুমি। এই প্রসঙ্গে রুমি বলেন, আমি আসলে অবসর সময়টায় ব্যস্ত থাকার জন্য গানগুলো প্রকাশ করেছি। আমি আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে কখনোই সিরিয়াস ছিলাম না, এখনও নেই। তবে এই শিল্পীর গানে ফেরার পরিকল্পনায় বাদ সেধেছে করোনা ভাইরাস। পরিস্থিতি উন্নতি হলে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার মনোবাসনা পোষণ করেছেন আরফিন রুমি। শেষ পর্যন্ত গানে ফিরবেন কি রুমি, নাকি আগের মতোই সময় ক্ষেপণ করবেন, এটি নিয়েই উদ্বিগ্ন রুমি ভক্তরা। সঙ্গীতাঙ্গনের অনেকের প্রত্যাশা এই সঙ্গীত তারকা যেন দ্রুতই স্বমহিমায় গানের জগতে আবার ফিরে আসেন।